হ্যালো বন্ধুরা, তাজবুল টেক চ্যানেলে স্বাগত। অনেক অসাধারণ সব বাংলা টেকনো নিয়ে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেন পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম খবর হচ্ছে রেডমি 9 পাওয়ার। এই ফোনটি আজকে ভারতে চালু করেছে। এই ফোনটিতে আছে 6.53 ইঞ্চি আইপিএস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, 48 এবং 2 GB ব্যাক ক্যামেরা, 8 MP সেলফি ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, 18W চার্জিং, 4 GB RAM, 64 GB ইন্টারনাল স্টোরেজ এবং 4 GB RAM, 128 GB ইন্টারনাল স্টোরেজ। 4 GB RAM, 64 GB ইন্টারনাল স্টোরেজের দাম রেখেছে 9999 টাকা এবং 4 GB RAM, 128 GB ইন্টারনাল স্টোরেজের দাম রেখেছে 11999 টাকা। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি C20 ফোনটি একাধিক সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমন NBTC সার্টিফিকেশন, ভারতের BIS সার্টিফিকেশন, TKDNA সার্টিফিকেশন, EEC সার্টিফিকেশন, SDPPI সার্টিফিকেশন এবং FCC সার্টিফিকেশন, এবং ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি X7 Pro, এই ফোনটি ইন্ডিয়ান ভেরিয়েন্টের বক্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট হয়ে গেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে পোকো তরফ থেকে পোকো M3, এই ফোনটি খুবই তাড়াতাড়ি ভারতে চালু হবে, কোম্পানির তরফ থেকে টেলিগ্রামে জানিয়েছে। পরবর্তী খবর হচ্ছে ওপো তরফ থেকে ওপো E53, এই ফোনটি আজকে চায়নাতে চালু হয়েছে। এই ফোনটিতে আছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 720 প্রসেসর, 16 এবং 2 GB ব্যাক ক্যামেরা, 8 MP সেলফি ক্যামেরা, 4 GB এবং 6 GB RAM, 128 GB ইন্টারনাল স্টোরেজ, 4040 mAh ব্যাটারি এবং 10W চার্জিং, এবং ফোনটি চায়নাতে দাম রেখেছে 1299 ইউয়ান, ভারতীয় টাকা হিসাব করলে প্রায় 14600 টাকা। পরবর্তী খবর আছে স্যামসাং তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটি ক্যামেরা সম্বন্ধে জানা গিয়েছে, যেমন 64 MP প্রাইমারি ক্যামেরা থাকবে, 12 MP আল্ট্রা ওয়াইড এবং 5 MP ডেপ সেন্সার থাকবে এবং 5 MP মিরর ক্যামেরা, এবং ফোনটির দাম অনলাইনে ফাঁস হয়েছে, যেখানে বলা হচ্ছে প্রায় ভারতীয় টাকায় 40,000 টাকার মতো দাম হবে। পরবর্তী খবর স্যামসাং তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি A42 এই ফোনটির কয়েকটি ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে, ছবিগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে সামি তরফ থেকে সামিমি 11 এই ফোনটির আরও একটি ছবি লিক হয়েছে, ছবিটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এবং ফোনটির স্ক্রিন সাইজ সম্বন্ধেও জানা গিয়েছে, এটিও আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে অক্টোবর মাসে ভারতে স্মার্টফোন বিক্রয়ের রিপোর্ট এসেছে, যেখানে 1 নম্বরে সাওমি আছে। বাকি সম্পূর্ণ রিপোর্টটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, ভিডিও স্টপ করে আপনি পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে গুগলের তরফে গুগল সার্চের মধ্যে ভারতীয় নতুন অনেকগুলি ভাষা যোগ করেছে, সমস্ত ভাষাগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, ভিডিও স্টপ করে আপনি পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে রিয়েলমি X3 এবং X3 সুপার জুম, এই দুটি ফোনে ভারতে একটি সফটওয়্যার আপডেট এসেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজ 2021 সালে বন্ধ করে দিবে বলে জানা গিয়েছিল একটি রিপোর্ট দ্বারা, কিন্তু আজকে কোম্পানির তরফ থেকে জানিয়ে দিয়েছে যে নোট সিরিজ বন্ধ করবে না কোম্পানি। পরবর্তী খবর হচ্ছে ইনফিনিক্সের তরফে ইনফিনিক্স একটি সাউন্ড বার ভারতে চালু করেছে, এই সাউন্ড বারটি ভারতে দাম রেখেছে 4499 টাকা। পরবর্তী খবর হচ্ছে রেডমি তরফে রেডমি নোট 9 প্রো ম্যাক্স, এই ফোনে একটি সফটওয়্যার আপডেট এসেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে পাবজি তরফে পাবজি মোবাইল ভারতে বন্ধ হয়ে যাওয়ার পরেও সেরা আইকারিক গেম হয়ে গেছে 2020 সালের, সেন্সার টাওয়ারের রিপোর্ট অনুযায়ী, রিপোর্ট আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে OnePlus তরফে OnePlus 7 এবং 7T এই দুটি ফোনে Android 11 আপডেট দেওয়া পিছিয়ে দিয়েছে, একটি রিপোর্ট দ্বারা জানা গিয়েছে এরকমই। পরবর্তী খবর হচ্ছে হোয়াটসঅ্যাপ তরফে হোয়াটসঅ্যাপ যারা পিসিতে ব্যবহার করে তাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে আসছে, যেখানে ভয়েস এবং ভিডিও কল দুটি যোগ করবে। পরবর্তী খবর হচ্ছে আসুস তরফে আসুস তার একাধিক ল্যাপটপ আজকে ভারতে চালু করে দিয়েছে, সমস্ত ল্যাপটপের নাম, দাম এবং স্পেসিফিকেশন সমস্ত কিছু আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। পরবর্তী খবর হচ্ছে LG তরফে LG একটি আল্ট্রা গিয়ার 27 ইঞ্চি 4K মনিটর ভারতে চালু করে দিয়েছে, এর দাম রেখেছে ভারতে 59,999 টাকা, এর সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে গুগলের তরফে গুগল ফটো অ্যাপ্লিকেশনে আজকে আরও একটি বৈশিষ্ট্য যোগ করেছে, যেখানে ম্যাপকে যোগ করে দিয়েছে। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে রিয়েলমি X60 Pro TUI সার্টিফিকেশনে লিস্ট হয়ে গেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে রিয়েলমি বাট Q2 EPGA সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে মোটোরোলা তরফে মোটোরোলার একটি 5000 mAh ব্যাটারি TUI সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, UL সার্টিফিকেশনে লিস্ট হয়েছে এবং FCC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, জানি না এটি কী হবে। পরবর্তী খবর হচ্ছে স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি A32 এই ফোনটি FCC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে এবং IMEI সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, ফোনটিতে 15W চার্জার থাকবে। পরবর্তী খবর হচ্ছে স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি S21 এই ফোনটির N22 সামনে এসেছে, N22 আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। পরবর্তী খবর হচ্ছে ভিভো তরফে ভিভো V60 এই ফোনটি গিগবেঞ্চে লিস্ট হয়েছে, ফোনটিতে আছে Exynos 1000 প্রসেসর, Android 11 আসবে ফোনটি এবং 12 GB RAM। পরবর্তী খবর হচ্ছে স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি S21 আল্ট্রা কোরিয়া সংস্করণটি গিগবেঞ্চে লিস্ট হয়েছে, যেখানে দেখা যাচ্ছে Exynos 2100 প্রসেসর, 12 GB RAM এবং Android 11 আসবে ফোনটি।
পরবর্তী খবর হচ্ছে সমিত তো সমিত চারটি টিভি ওয়াইফাই সার্টিফিকেশন লিস্ট হয়েছে সবগুলি টিভির মডেল নাম্বার আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি সর্বলাস্ট খবর হচ্ছে স্যামসুং তো স্যামসুং গ্যালাক্সি A08 গিগ বেঞ্চ লিস্ট হয়েছে যেখানে দেখা যাচ্ছে মিডিয়া টেকের একটি প্রসেসর 2 GB র্যাম অ্যান্ড্রয়েড 10 আসবে ফোনটি আর ভিডিওটি এইখানে শেষ করে দিলাম ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য